রোদ্দুর মাখা ঝলসানো দিন যখন সময় ঠমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। তুমি হও ঘাস ফড়িঙের সাগর সাগর অপার, জীবন একটা ঘাস ফড়িং ফড়িংটা যার যার, এই ফড়িংটা ভাসালো তার ডানা, ঘাসের মাঝে রয়েছে রোদ্দুর কিছুটা আনমনা, ভাসালো তার ডানা। রোদ্দুর হয়েছে কি কেউ কার, তুমি হও ছেড়া বোতাম আমার জামার, বাঁধা চাবি শাড়ির পার, ছেড়া বোতাম জামার, তুমি হও পুরনো সেফটি পিন গল্পের সংসার, তুমি হও ঘাস ভরিঙের সাগর সাগর অপার, এই ভরিঙের ডানায় বাঁধা আমাদের সংসার, এই ভরিঙের ডানায় বাঁধা আমাদের সংসার। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট কি? বাচ্চার কি অবস্থা? বাচ্চা ভালো আছে তো? আব্বা, আমি ঠিক করেছি, হসপিটাল থেকে যে টাকাটা পাওয়া গেছে সেটা আমরা কামালের বিয়েতে খরচ। তুমি আমাকে ডিভোর্স দিতে কেন চাচ্ছ? কারণ তুমি আমাকে বিয়ের পারমিশন দিচ্ছিল না, তাই তুমি ধানমন্ডি ফ্ল্যাটে থাকতে পারো, তোমার খরচ যা হয় তা না হয় আমি দিব। ভাবিকে একটু সুস্থ হতে দাও। এভাবে একটার পর একটা শখ দিলে এবারে দুঃখের সাগরে ভাসবে। এখন কামাল ভাইয়ের বিয়ের ব্যবস্থা করুন, পরিবারের সবাই সুখে শান্তিতে থাকলে ওনারও ভালো লাগবে। আর আরেকটা কথা ভাইয়া, তোমার সন্তান আমারও রক্তের ছিল, ওর লাশ নিয়ে আমি ডাক্তারের সাথে কোনো চুক্তি করিনি, আমি শুধু চেয়েছি পরিস্থিতি সামলাতে। যে চলে যাবার সে তো চলে গিয়েছে, এখন যদি থাকতো আমাকে ফুপি বলেই ডাকতো। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, এখন ও হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, কি জানি কি যে হয়, উফ ভাল লাগছে না, উফ আমি কি করলাম?
হ্যালো, কোথায় আছো? তুমি কোথায়? কোথায় আবার? বাড়িতে? বাড়িতেই থাকো, আমি হাসপাতালে এসেছি কাজলের কাছে। পরিবারের উপর যখন কোনো বিপর্যয় নেমে আসে, সবার উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করা। এই বিপর্যয় মানুষ নিজেই নিজে তৈরি করেছে। ভাইয়ার পুরনো প্রেমে পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। বাসায় কে আসতেছে তুমি জানো? আম্মু, নাজ ভাবির বাবা যদি এসে ওনার মেয়ের এই অবস্থা দেখে, তুমি বুঝতে পারছো ভাইয়ার কি হবে? এখন ওর এসব বিষয়ে ভাববারই সময় নেই। কাজলের বাচ্চাকে বাঁচানো ওর এখন একমাত্র কাজ। কি জানি কি হচ্ছে ওখানে। আপনি যে ওষুধগুলোর কথা বলছেন, সবগুলো তো মাল্টিভিটামিন। আচ্ছা, তাহলে ওনার জরায়ুতে এতটা এফেক্ট হলো কী করে? এটা ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের প্রভাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, না উনি ওটিতে আছেন। ওকে ওকে স্যার, স্ক্যান এমআরআই কমপ্লিট, বাচ্চা কোনো রেসপন্স পাচ্ছি না। What? আপনি শান্ত হয়ে বসুন, বসুন, বসুন। ওকে কি অন্য হাসপাতালে নিতে হবে? ডাক্তার, হাসপাতাল চেঞ্জ করলে তো রোগ চেঞ্জ হবে না। কাজল কোনো ভুলে অ্যান্টিবায়োটিক খেয়েছে। কাজল কেন না জেনে ভুলভাল অ্যান্টিবায়োটিক খেতে যাবে? তাছাড়া কাজল ও সন্তানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। কাজল তো সবসময় বলে যে এই সন্তানই ওর একমাত্র ভালোবাসার চিহ্ন। তোমার না বাবা আসার কথা? পিটার, শোন, মাথার উপর যে বিপদটা ঘুরছে না, এটা আগে শেষ হোক, তারপর এসব ব্যাপার নিয়ে কথা বলি। সরি মিস্টার পিটার আকবর, আপনার বাচ্চাটাকে আমি, এটা ওর সন্তান না। আপনি আমার বাচ্চায় ভাবতে পারেন। কেন, কি হয়েছে, আপনারা কি করতে চান? মেডিকেল রিপোর্ট যা দেখলাম তাতে ওনার অ্যাবর্শন করাতে হবে। কাল দেখা হচ্ছে কিন্তু। অ্যাবর্শন করার মূল কারণ ভুল মেডিসিন। হয় ডাক্তার সাহেব ওনাকে ভুল মেডিসিন দিয়েছেন, অথবা উনি নিজে, এই সন্তান হোক সেটা চান না।
উনি এমন কিছু খেয়েছেন যাতে বাচ্চা পেটের মধ্যে মারা যায়, আর না হয় ওনার কোনো শত্রু যিনি চাইছেন না এই সন্তানটা পৃথিবীর আলোর মুখ দেখুক। আর তাই নাস্তা খাবার এবং দুধের সঙ্গে এই মেডিসিনটা অত্যন্ত সহজে মিশিয়ে এসব কি বলছেন ডাক্তার সাহেব? একদম সহজ কথা, কোনো ডাক্তার সাহেব যদি ওনাকে এই মেডিসিনটা দিয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের জ্ঞান ফিরলে তার কাছ থেকে আমরা সত্যটা জানতে পারবো। এক্সকিউজ মি, আমি পিটারের ওয়াইফ শেনু। যদি বাড়িতে কোনো আত্মীয় করে থাকে খোঁজ নিন, খুঁজে পাবেন। কারো কোনো ক্ষতি করতে চাইলে অনেক কমন উপায় থাকে। বৌমা তুমি বলো বিয়ের প্রোগ্রামটা কিভাবে হবে? মা আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আপনারা অনুমতি দেন তো বলতে পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলো। আসলে যদি সোহানির পরিবার রাজি থাকে তাহলে আমরা সবাই মিলে একটা বড় সেন্টার ভাড়া করে এই প্রোগ্রামটা করতে পারি। কিন্তু সোহানির পরিবার কি এটা মেনে নেবে? না, এটা না মানার কি আছে? আসলে এই আইডিয়াটা আমার না, সোহানের নিজের। ওর সাথে আমার শপিং এ দেখা হয়েছিল, ও চায় আমরা সবাই মিলে একসাথে যেন খুব আনন্দ করি। বাহ, খুবই ভালো আইডিয়া। সবাই একসাথে আনন্দ করলে খুব ভালো লাগবে, অনেক মজা হবে। আমিও তো মনে করি এটা ভালোই হবে, দুই পরিবারের সবাই একসাথে হব, কথাবার্তা হবে, একটা গেট টুগেদার হয়ে যাবে। তবে প্রশ্ন হলো, ওদেরকে কে বলতে যাবে? কামালকে বলো, ফিরোজ আর সোহানির সঙ্গে কথা বলুক, আর সেন্টারও তো ভাড়া করতে হবে তাই না? হ্যাঁ, কামাল আসলে কামালের সাথে আমি কথা বলি। এটা এখন তোমার দায়িত্ব। মানে বাবা? মানে হলো এখন থেকে কামালের বিয়ের পুরো দায়িত্বটা তোমার। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আমি সব কিছু গুছিয়ে নিব। আমি তাহলে সেন্টারটা দেখে আসবো আর ওখান থেকে সোহানির বাড়িতে যাব। হ্যাঁ, কোনের সাথে তো দেখা করতেই হবে। হ্যাঁ আমি চারুকে তো ঘুমই পাড়াইনি, ও তো জেগে আছে, আমি ঘুম পাড়িয়ে আসছি এখনই। কি বললো চারু? এক একবার এক এক নাম বলছে। চারু, আপনি আশার ফ্রেন্ড না? আমি সমস্যা কারো চিনি না। চেনেন না? না, যান তো এখান থেকে, পিনিক নিতেছি পিনিকটা নিতে দেন, যান। Thank you.
যা হবার তা তো হয়েছে। তুমি চিন্তা করো না, কালকে আমরা বাড়ি ফিরে যাব। কি এ কথা তো নিশ্চিত হয়ে কিভাবে বলছো তুমি? শোনো শায়ন, কাজল আর তোমার মায়ের মধ্যে শত্রুতা থাকতেই পারে। উনি কাজলকে বাড়ি থেকে বের করে দিতে পারতেন বা ঝামেলা করতে পারতেন, কিন্তু উনি কিভাবে একটা অনাগত সন্তানকে মেরে ফেললেন? না না না, হয়তোবা তোমার কথা ভুল হচ্ছে। এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলছো তুমি এ কথা? কারণ উনি যেটা করেছে আমি নিজের চোখে দেখেছি। এখন তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করব? এটাই যে কাজলের বাচ্চাকে কে মেরেছে, কি দোষ ছিল ওই নির্দোষ বাচ্চাটার? তোমরা কি কোনো প্রাইভেট কথা বলছিলে? আমি এসে কি কোনো সমস্যা করলাম? না মো, অ্যাকচুয়ালি তোমাকে একটা প্রশ্ন করার ছিল। তুমি কি কাজলের বাচ্চাকে হত্যা করেছ? কি? কাজলের বাচ্চাকে হত্যা করেছি মানে? আম্মু কি বলতে চাও তুমি? আম্মু নিগার নিশ্চিত যে তুমি স্লো পয়জন দিয়ে গর্ভের মধ্যে কাজলের বাচ্চাকে হত্যা করছ। কোথাকার কোন মেয়ে এসে তোমার মায়ের সম্পর্কে অভিযোগ করলো আর তুমি সেই অভিযোগ শুনে তোমার মাকে দোষ দিচ্ছ? লজ্জা করে না? পা দিবে আমাকে দোষ? হ্যাঁ, ও তো নিজের ভাইয়ের মৃত সন্তানকে নিয়ে ব্যবসা করেছে, ও কি দোষ দিবে আমাকে? বাহ, কি সুন্দর কথা! এই বাড়িতে দুই দুইজন বউ থাকতে উনি দুধ খাওয়াতেন একজন অপরিচিতকে। আর কি মিশিয়ে খাওয়াতেন? কাজলকে আমি কি মিশিয়ে দুধ খাইয়েছি? আমি এই ওষুধটি আপনার বেডরুম থেকে পেয়েছি। গুগলে সার্চ করে এই ওষুধ সম্পর্কে আমি জানতে পারি। শায়ান, তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার মা এই ওষুধ দিয়ে কি করে। আমি চাইলেই পুলিশ ডাকতে পারি। একটি নির্দোষ বাচ্চার জীবন নিয়েছেন আপনি। এই সত্যটা আমি পিটার ভাই আর কাজলকে জানিয়ে দেব। আর শুনুন আম্মা, আমার ভাইয়ের বিয়েতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আসবেন আর দেখবেন আমাদের পরিবারের মানুষজন কিভাবে মানুষকে সম্মান করে।
আম্মু এটা কি সত্যি? এই মেয়ে তোমার মাথা খেতে পারে কিন্তু আমার না। তোমার মা কি খুনি? আমার মাথাটাই খারাপ করে দিল। এক এক করে সবাইকে এই বাড়ি থেকে বের করবো আমি। শোনো শ্যাম, তোমার বাবা এখনো বেঁচে আছে। এই ব্যবসা সম্পত্তি সবকিছু কিন্তু তোমার বাবার আয়ত্তে আছে, মনে থাকে যেন কথাটা। অনেক হয়েছে, এবার থাম। কি দরকার ছিল এসব করার আম্মু? ও, তুমিও তাহলে ভাবছো আমি খুনি? আমি খুন করিনি, আমি কাজলকে কোনো ওষুধ দেইনি। নতুন চাকরি, তার উপর আবার একটা ড্রাগ এডিক্টেড মেয়ে তোর ঘাড়ে চেপে বসেছে, তাই তো? ব্যাংকে কিছু টাকা দেখেছে আর ব্যাস। টাকাটা যে কোত্থেকে এসেছে সবাই কি সেটা জানে না? আমি আর কখনো ড্রাগস নেব না, কখনো নেব না জীবন। এই নামেন তো, আপনার গাড়ি থেকে নামেন। কে করেছে এসব? কে আমার চারুকে ধরেছে? কে করলো? কে করেছে? হলুদ হবে, মেহেদি হবে, গান হবে, আর গানের সাথে নাচও হবে। নাচ কে নাচবে জানো? মিস্টার এন্ড মিসেস রাব্বানি। কি বলছো বৌমা, আমরা এই বুড়ো বয়সে নাচানাচি করবো?